সম্প্রতি গণমাধ্যমে প্রকাশ হয়, গেল এক যুগে বিসিএস ক্যাডার এবং নন ক্যাডার মিলিয়ে 30টিরও বেশি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠান পিএসসি থেকেই, যার সাথে জড়িত খোদ প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা কর্মচারী। এমন খবর প্রকাশের পরপরই ক্ষোভে ফেটে পড়েন চাকরি প্রত্যাশীরা। এখন পিএসসির চেয়ারম্যান সাহেব যদি এইটা অস্বীকার করে, আসলে তার দায়িত্বশীলতার জায়গা থেকে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। যেহেতু তিনি পিএসসির চেয়ারম্যান, সেক্ষেত্রে তিনি এই ধরনের গাফিলতি কোনোভাবেই অস্বীকার করতে পারেন না এবং আমরা অবিলম্বে তার পদত্যাগ দাবি করছি। এক যুগেরও বেশি এর জায়গাটায় নিয়োগ বাণিজ্য হয়ে আসতেছে এবং খোদ স্বয়ং তারাই সরাসরি সম্পৃক্ত থাকতেছে, তো সেখানে আসলে এটা প্রশ্ন থেকেই যায়। এবং এই নিউজটা যেই শুনছে সেই চমকে উঠছে। এতদিন পর্যন্ত আমরা আমাদের জুনিয়রদেরকে বা আমাদেরকে বলে আসছি যে না, আমাদের একটা ভরসা জায়গা আছে, কিন্তু দিন শেষে সেই জায়গাটা যখন এইরকম সোর্সের মধ্যেই ভূত পাওয়া যায়, তখন আসলে আর কিছু বলার থাকে না। যদিও পিএসসির চেয়ারম্যানের দাবি প্রশ্ন ফাঁসের কোনো ঘটনাই ঘটেনি। যে 33টা প্রশ্ন পরীক্ষার কথা বলতে বলা হয়েছে গত 12 বছরের, তো 12 বছরে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আমাদের অনেকেই কর্মরত এখানে ছিলেন, কোনো দিন ওই পরীক্ষাগুলোর সম্পর্কে পরীক্ষা চলমান অবস্থায় অথবা পরীক্ষার পরবর্তী সময়ে কখনো কোনো মহল থেকে আপনাদের দিক থেকে কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি। সুতরাং এটাই প্রমাণিত যে পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে হয়েছে, যদি না হতো তাহলে তখনই সেটা উচ্চারিত হতো। নিজেদের দায়মুক্তির কথা বললেও ঘটনা তদন্তে এক যুগ্ম সচিবকে প্রধান করে 3 সদস্যের কমিটি গঠন করেছে প্রতিষ্ঠানটি। এমনকি প্রশ্ন ফাঁসের অভিযোগে জড়িত 5 কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করতে দুদকেও চিঠি দিয়েছে তারা। বিশ্লেষকরা বলছেন, প্রশ্ন ফাঁস কাণ্ডে নিজেদের দায় অস্বীকার করতে পারে না সংস্থাটির চেয়ারম্যান, তাই দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ বাতিল করা উচিত ফাঁসকৃত প্রশ্নের নিয়োগ পরীক্ষাও। তবে এটা অসম্ভব, সম্পূর্ণ অসম্ভব সেটা মনে করি না। যদি প্রক্রিয়া, যে প্রক্রিয়াটা শুরু হবে এখন এই অনুসন্ধান তদন্ত প্রক্রিয়া, সেটি যদি সুষ্ঠু এবং পর্যাপ্ত রোবাস্টলি করা যায়, তাহলে এই যে ফাঁসের ফলে, প্রশ্ন ফাঁসের ফলে তার সুবিধা অর্জন, সুবিধাভোগী হয়ে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং নিযুক্ত হয়েছেন তাদেরকেও চিহ্নিত করা সম্ভব। সেক্ষেত্রে তারা কিন্তু দায় এড়াতে পারবেন না, কারণ তারা এখানে জালিয়াতির একটা অংশীদার হয়েছেন। চাকরি প্রত্যাশীরা বলছেন, পিএসসির চেয়ারম্যান একদিকে প্রশ্ন ফাঁসের কথা অস্বীকার করছেন, অন্যদিকে অভিযুক্তদের বহিষ্কার করছেন, এতে করে প্রতিষ্ঠানটির প্রতি তাদের আস্থা আরও কমবে। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।